আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে দূর দেশে থাকা স্বামীকে না জানিয়ে তার জাদুর চিকিৎসা করুন। বন্ধুরা, আজ আমাদের সমাজের মধ্যে 95% মানে 95% মানুষই ভালো, 95% মা বাপ ভালো, কিন্তু 5% এমন মা বাপ আছে যারা ছেলে এবং তার বৌমাকে দেখতে পারে না। কারণ যদি ছেলে তার স্ত্রীকে ভালোবাসে, তারা মনে করে সে আমাকে আর ভালোবাসবে না, ওর বউকে বেশি করে ভালোবাসছে, যার জন্য তারা কী করে, কোনো তান্ত্রিকের কাছে চলে যায়, গিয়ে জাদু করে ওই ছেলে এবং তার বৌমার মধ্যে, ওদের স্বামী স্ত্রীর মধ্যে মানে বিচ্ছেদ ঘটিয়ে দেয়, শত্রুতা লাগিয়ে দেয়। তো বন্ধুরা, এটা একটা কমন ব্যাপার হয়ে গেছে। আর শুধু এই নয়, অন্য কেউ জাদু করতে পারে স্বামী স্ত্রীর মধ্যে। যেরকমভাবে অনেক আমি দেখতে পেয়েছি, বন্ধু বান্ধব তারা কি করে, হিংসা করে যে হ্যাঁ তুই এত সুন্দর বউ পেয়েছিস, তুই এত সুন্দর মেয়ে পেয়ে গেছিস, যার ফলে তারা কি করে ওদের মধ্যে আপনার জাদুর মাধ্যমে কি করে, আবার শুধু জাদু নয় যে বদনজর লাগিয়ে দেয়, বাবা তুমি এত সুন্দর মেয়ে পেয়েছো, এত সুন্দর বউ পেয়েছো, এমন হিংসা করে যখন বদনজর লাগিয়ে দেয় মানে খারাপ দৃষ্টিতে তাকায়, তখন তাদের মধ্যে কী হয়, বিচ্ছেদ সৃষ্টি হয়ে যায়। হিংসার কারণে তাদের মানে বিয়ে মানে বদনজর লেগে, আর বদনজর এমনই খারাপ জিনিস, একবার যদি লাগে না সঙ্গে সঙ্গে তা ধ্বংস হয়ে যায়, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। এত অ্যাব স্বামী স্ত্রীর মধ্যে যে বিচ্ছেদ হয়, এটা জাদুর কারণে হয়, আবার অনেক সময় বদনজর কারণ হয়। আর এই বদনজর যে কেউ লাগাইতে পারে, যে কেউ লাগাইতে পারে, আপনার নিজের বন্ধু বান্ধব তারাও লাগাতে পারবে। যদি আপনার স্ত্রীর দেখতে খুব সুন্দরী হয়, তারা বদনজর লাগিয়ে দেবে। আমি দেখেছি একটা মেয়েকে ফুসফুস করে ফোন করছে একটা লোক এখানে, যে তোর স্বামী, হ্যাঁ ও দেখবি, তুই যাই কিছু করিস না কেন, ও তোর কাছে আবার ফিরে আসবে, এত ওর জন্য তো টেনশন করিস না তুই, মানে তার স্ত্রীকে কুপরামর্শ দিচ্ছে। তো এরকম এরকম লোক আছে সমাজের মধ্যে। তো এভাবে স্বামী স্ত্রীর মধ্যে আপনার কী করে শত্রুতা তৈরি করছে, তো সংসারকে ভেঙে দেওয়ার লোকের অভাব নাই আর শয়তানের অভাব নাই। আর সবচেয়ে বড় কথা, এই সমস্ত কাজ শয়তান করে, শয়তান মানুষের ঘরে সওয়ার হয়, আবার শয়তান সরাসরি স্বামী স্ত্রীর ঘরে সওয়ার হয়ে তারা কী করে সংসার ভাঙার চেষ্টা করে। তো বন্ধুরা, একটা বিখ্যাত হাদিস আছে যেখানে বলা হয়েছে শয়তান কী করে সমুদ্রের মধ্যে সিংহাসন পেতে বসে থাকে, আর প্রতিদিন সে সকালবেলাতে তার কোটি কোটি ভক্ত মানে কোটি কোটি চেলাকে বিভিন্ন লোকালয়ে পাঠিয়ে দেয়, বিশ্বের সমস্ত জায়গাতে পাঠিয়ে দেয়। ওরা কী করে, সেখানে এসে মানুষের মধ্যে বিভিন্ন রকমের ফেতনা সৃষ্টি করে, কেউ কারো ব্যবসা বাণিজ্য বন্ধ করার চেষ্টা করে, কেউ আপনার কারোর মধ্যে ঝগড়া সৃষ্টি করার চেষ্টা করে, কেউ বাপ বেটায় ঝগড়া লাগিয়ে দেয়, আবার কেউ স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে দেয়। তো এরকম শয়তান এসব কাজ করে মানুষের মধ্যে। তো আবার তারা কী করে, বিকালে গিয়ে রিপোর্ট দেয় যে তুমি কী করছো, শয়তান রিপোর্ট নেয় যে তোমরা কী কী কাজ করেছো, আমাকে হিসাব দাও। তো তাদের মধ্যে যে ব্যক্তি এই রিপোর্ট দেয়, আমি আজ একটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি, হ্যাঁ, তাদের আর কিছুদিন পরে তাদের তালাক হয়ে যাবে। এই কথা শোনার পর সে সঙ্গে সঙ্গে এত খুশি হয় তাকে জড়িয়ে ধরে খুব আদর করে, যে তুই এক সবচেয়ে বড় ভালো কাজ করেছিস, বুঝতে পারছেন তো। তো শয়তান এরকমভাবে সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে। তো বন্ধুরা, এই স্বামী স্ত্রীর মধ্যে ভাঙ্গনাশ খুব বিরাটভাবে দেখা দিচ্ছে, তালাকের সংখ্যা বেড়ে যাচ্ছে সমাজের মধ্যে, মেয়েদের বিয়ে হচ্ছে এক বছরে যাচ্ছে না, তালাক হয়ে যাচ্ছে। এসবের কারণ কি, এক নম্বর হচ্ছে বদনজর, মানুষ বদনজর লাগিয়ে দিচ্ছে, আর হচ্ছে জাদু। তাছাড়া এই জাদু শুধু মানুষ করে না, জিনেরও জাদু করে। কেন জিনের কেন জাদু করে, কারণ জিন হচ্ছে মানুষের এক নম্বর দুশ্মন। আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে শয়তান আল্লাহকে বলছে, 22 পারার মধ্যে আসছে, হে আল্লাহ আমি তোমার একটা বান্দাকেও ছাড়বো না, তাদেরকে সবকে আমি পদভ্রষ্ট করব, করে তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাবো, আমার সাথে জাহান্নামে যাবো, ওদেরকে জাহান্নামে নিয়ে যাবো, আমি কাউকে ছাড়বো না আমি। তাই মানুষকে সব দিক থেকে ক্ষতি করা শয়তানের এক নম্বর প্রধান উদ্দেশ্য। চাই মানুষ যেই হোক, চাই হিন্দু হোক মুসলিম হোক যাই হোক, মানুষ সব মানুষের শয়তানের শত্রু। এত শয়তান এভাবে মানুষকে বিপদগামী করে কী করছে, তাদেরকে দুনিয়াতে ফেরেশান করছে এবং তাদের ইমানও নষ্ট করছে। আর শয়তানের অনেক চেলা আছে দুনিয়ার মধ্যে, শয়তানের চেলা আছে মানুষের মধ্যে, চেলা আছে, তারা এভাবে মানুষকে বিপদগামী করছে। তো বন্ধুরা, এত শয়তান যদি কোনো স্বামী স্ত্রীর পিছে লাগে, তার কয়টা আলামত আছে, 2-3টা প্রধান আলামত আছে। এই প্রধান আলামত যদি আপনি আপনার মধ্যে দেখতে পান, তাহলে জানবেন আপনার পিছে শয়তান লেগেছে, তাহলে আপনাকে কী করতে হবে আমি সেটা বলে দিব। এক নম্বর আলামত হচ্ছে শয়তান
স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড রাগ তৈরি করে, ঠিক আছে, প্রচণ্ড রাগ তৈরি করে, মানে বিনা কারণে। স্বামীও বুঝতে পারে না আমি আমার স্ত্রীকে কেন আমি দেখতে পারছি না, আর স্ত্রীও বুঝতে পারে না যে আমি আমার স্বামীকে এত কেন ঘৃণা করি আমি, কিসের জন্য, মানে স্বামীর কথা শুনতে তার সহ্যই হয় না, কোনো কথা সহ্য হয় না, স্বামীর একটা ছোট্ট তিল পরিমাণ একটা ভুল তার সহ্য হয় না। তো এরকম যখন শুরু হবে আপনার আপনাদের মধ্যে, তখন জানবেন যে আপনাদের উভয়ের মধ্যে শয়তান লেগেছে, উভয়ের মধ্যে শয়তান লেগেছে। এটা কিন্তু শয়তান লাগার কারণে হয়, আবার অনেক সময় জাদুর কারণে হয়, আবার অনেক কারণে, আবার অনেক সময় বদনজর লাগলে হয়। যদি স্বামী স্ত্রীর মধ্যে কেউ বদনজর দেয় ওদের মধ্যে, বাবা কি সুন্দর ফ্যামিলি দেখো, কি সুখে আছে, কি শান্তিতে আছে, ওদের মধ্যে কি মিল, কি মোহাব্বত, কি সুন্দর মোহাব্বত, কি ভালোবাসা, কি প্রেম, এই যখন আপনাদের প্রেম ভালোবাসা অন্য দেখবে, তাদের তখন হিংসা লাগে, হিংসা হবে, এবং তখন তারা বদনজর লাগিয়ে দেবে, আর বদনজর লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে আপনাদের ভালোবাসা শত্রুতে পরিণত হবে, ঠিক আছে। আর একেও এক অপরকে পছন্দ করবে না। তো আজ আমি আপনাদের সামনে খুব সুন্দর একটা আমল নিয়ে আসছি, সুন্দর, এই সমস্ত সমস্যার সমাধান আপনারা নিজেরা করতে পারবেন বন্ধুরা, তার জন্য কারো কাছে যেতে হবে না। আমার ভাই বোনেরা, আপনাদেরকে কারো কাছে যেতে হবে না, আপনারা নিজে ঘরে বসে এই এই সমস্ত জাদু কাটাতে পারবেন, এত বদনজর কাটাতে পারবেন, ঠিক আছে। আমি তার সুন্দর সমস্যার সমাধান আমি বলে দেবো আজকে, এত আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা নাহলে আপনার এই অসুবিধা হবে, ঠিক আছে। কারণ এই এরকম কথা কেউ বলবে না, আর এই সুন্দর জিনিস অন্য কারো কাছে পাবেন না, অন্য কারো কাছে পাবেন না। মানুষ খালি ভিডিও বানায় মানুষকে আকর্ষণ করে নিজের দিকে টানার জন্য, যে ওর ওর চ্যানেলের ভিডিও দেখো, কিন্তু আমার উদ্দেশ্য তাই নয়। আমার উদ্দেশ্য মানুষের সেবা করা, একদম একেবারে 100%ভাবে এভাবে সেবা করতে চাই, আর 100% অরিজিনাল জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেইগুলোর উপর আমল করলে আপনাদের দুনিয়া সুখী হবে, আখেরাতও সুখী হবে। এত এই যে আমি আজকে আমলগুলো বলবো, এই আমলগুলো যদি আপনি অনেক দূরে লোক বসে আছে, অন্য দেশে বসে আছে, অন্য দেশে বসবাস করছে, আপনি তার চিকিৎসা করতে পারবেন বাড়িতে বসে, বাড়িতে বসে যদি চিকিৎসা করেন তবুও তার সেই সমস্ত জাদু কেটে যাবে। এই দূরে বসে আছে, ধরুন আপনি বসে আছেন ইন্ডিয়াতে কি বাংলাদেশে বসে আছেন, আর আপনার আত্মীয় বা আপনার স্বামী বসে থাকছে সৌদি আরবে, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, যেখানে থাকুক না কেন, সে আপনাকে ভালোবাসছে না, আপনার প্রতি তার টান নাই, কোনো মহব্বত নাই, তো আপনি তার ওই জাদুটা, ওই বদনতটা কী করে কাটাবেন, বাড়িতে বসে কাটাতে পারবেন, বাড়িতে বসে কাটাতে পারবেন, এবং খুব সুন্দরভাবে কেটে যাবে, একেবারে এক সপ্তাহের মধ্যে সব কেটে যাবে, দিয়ে আপনার প্রতি আকর্ষণ হবে, ঠিক আছে। আল্লাহ তালা আকর্ষণ তৈরি করে দেবে, সব কিছু মালিক আল্লাহ তাবারক তালা। অতএব আসুন আমি এখন এক এক করে আপনাদের সামনে এগুলো পরিবেশন করব। তো বন্ধুরা, যদি এরকম সমস্যা হয়, আর এই ভিডিও দিয়ে আপনার এই আমল দিয়ে শুধু স্বামী স্ত্রী উপকৃত হবে না, যে কেউ উপকৃত হবেন, যে কেউ, যদি স্বামী স্ত্রী নয়, শুধু স্বামী স্ত্রী নয়, যদি দেখা যাচ্ছে মানে বাপ বাপ বেটার মধ্যে শত্রুতা তৈরি হয়ে গেছে, মা বেটার মধ্যে শত্রুতা তৈরি হয়ে গেছে, অথবা মা এবং মেয়ের মধ্যে শত্রুতা তৈরি হয়ে গেছে, অথবা ভাই ভাইয়ের শত্রুতা তৈরি হয়ে গেছে, হ্যাঁ, পাড়াপ্রতিবেশী কারোর সাথে আপনার শত্রুতা তৈরি হয়ে গেছে, যেই কারোর সঙ্গে শত্রুতা তৈরি হোক না কেন, সবার ক্ষেত্রে একই প্রযোজ্য, একই এই আমলটা সবার জন্য কার্যকরী হবে, সবার জন্য কার্যকরী হবে। এবং এই আমলটা করার জন্য আপনাকে কাকে বলতে হবে না, না বলে না জানিয়ে আপনি নিজে আমলটা করবেন, ইনশাআল্লাহ এই আমলের বরকতে আল্লাহ তাআলা তাদের সমস্ত শত্রুতা কেটে দিবে এবং আপনাদের মধ্যে ভালোবাসা তৈরি করবে, ঠিক আছে বন্ধু। অত্যন্ত কার্যকরী, অত্যন্ত কার্যকরী আমল এটা, আমি প্রয়োগ করেছিলাম, আমি এ সৌদি আরবে বসে আছি, আমাদের ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে একটা ফ্যামিলিতে এতই ঝগড়া, স্বামী স্ত্রীতে এত ঝগড়া, এত ঝগড়া, মানে স্বামী স্ত্রীকে দেখতে সহ্য করতে পারছে না, স্ত্রী স্বামীকে সহ্য করতে পারছে না, কেউ কাকে সহ্য করতে পারতো না, একেবারে মানে কী বলবো, মানে স্বামী তালাক দিল বলে এমন অবস্থা, যে তালাক আমি ওকে দিয়ে দেবো, এখনই তালাক দেবো এমন অবস্থা। আমি আর সে বলে বেড়াচ্ছে যে আমি তালাক দিবই দিব, ওকে তালাক না দিয়ে আমি ছাড়বো না। তো আমি যখন আমল শুরু করে দিচ্ছি আলহামদুলিল্লাহ, এক সপ্তাহের মধ্যে তাদের ওই সমস্ত ঝগড়া ঝামেলা কোথায় পালিয়ে গেছে, ঝগড়া ঝামেলা কোথায় পালিয়ে গেছে, উল্টো তাদের মধ্যে এমন ভালোবাসা তৈরি হয়েছে, এমন মহব্বত তৈরি হয়ে গেছে না, একদম কাঁঠালের আঠার থেকেও বেশি, এক মানে এখন কেউ কাকে ছাড়ার নামই করে না এই আমলের বরকতে, ঠিক আছে বন্ধুরা। আজ আমি সেই আমলটা আপনাদেরকে দিব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা এই সমস্ত ভালো ভালো ভিডিও যদি পেতে চান সর্বদা, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, করার পর তাহলে কী হবে, আমার নতুন নতুন ভিডিও তৈরি করবো, সেগুলো আপনাদের কাছে চলে যাবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, বর্তমান যুগে অনেক জাদু করার, জাদু বান এসব করার অনেক লোক আছে, মানুষকে ক্ষতি করার লোক অনেক আছে, কিন্তু ভালো করার লোক নাই,
সমাজের মধ্যে একশোর মধ্যে 1% আছে কিনা জানি না। আর তারা যে সমস্ত পদ্ধতিতে চিকিৎসা করে সেই পদ্ধতি কার্যকর নয়, কার্যকর নয়, সে তাতে রোগ ভালো হয় না, হবে না। কিন্তু একমাত্র আমি আজ যে পদ্ধতি আপনাদেরকে বলে দিব ওই পদ্ধতি আসল পদ্ধতি, কোরআনি পদ্ধতি, কোরআন হাদিসের আমল আপনি যদি করেন অবশ্যই। তার জন্য আমি এটা বলে দিচ্ছি, যারা এ আমল করবেন, যারা এইভাবে জাদু নষ্ট করতে চাবেন, আপনার মধ্যে কিছু গুণ থাকতে হবে। যদি এ গুণ না থাকে তাহলে কিন্তু হবে না। 1 নম্বর গুণ হচ্ছে আপনাকে সত্যবাদী হইতে হবে, সত্যবাদী হতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বর হচ্ছে নামাজি হইতে হবে, নামাজি। 3 নম্বর হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না। 4 নম্বর হচ্ছে হিংসা করা যাবে না, কারো প্রতি হিংসা করা যাবে না, কারো উন্নতি দেখে হিংসা করতে পারবেন না। যদি কারো উন্নতি দেখে আপনার অন্তরে চিন চিন করে জলে হিংসা হয় তাহলে আপনাদের কাজ হবে না, আপনি কখনো কাজ হাত দিবেন না। আর এই হিংসা যদি হয়, হিংসা দূর করার একটা উপায় আছে, আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাবারক তাআলা প্রতিটা মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগে তাদের ভাগ্য লিখে দিয়েছেন। যার ভাগ্যে যা লিখে দিয়েছে দুনিয়াতে সে সেরকমভাবে তার জীবন পরিচালিত হচ্ছে। আল্লাহ লিখে দিয়েছে আপনাকে বড়লোক, যে আপনি বড়লোক হবেন, আপনি বড়লোক হয়েছেন। অন্য কাউকে লিখে দিয়েছে সে গরিব হয়, সে গরিব হচ্ছে। এবার যে গরিব হয়ে আছে সে যদি আল্লাহর কাছে চায় তাহলে তার ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহ বলছে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। তবে আপনি গরিব হয়ে আছেন, আল্লাহর কাছে চান যে আল্লাহ আমাকে মাল দাও, আল্লাহ মাকসির মালি, আল্লাহ মাকসির মালি, হে আল্লাহ তুমি আমার মালকে বাড়িয়ে দাও। এটা বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি দোয়া করবে আল্লাহ মাকসির মালি, আল্লাহ তার মাল বাড়িয়ে দিবে। তো এই ব্যাপারে আর কি করা যাবে না, কারোর উপরে জুলুম অত্যাচার করতে পারবেন না, জুলুম অত্যাচার করতে পারবেন না। হ্যাঁ, আর কি সকাল বিকাল আপনাকে জিকির আজগার করতে হবে। সকালের যে জিকির আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা আপনি একটা ইয়া করে নেবেন যে আমি এতগুলো পড়বো। তারপরে আপনি কী করবেন, তৌবা ইস্তেগফার করবেন, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়তে হবে, ঠিক আছে? এগুলো পড়তে হবে। এগুলো যদি পড়েন তাহলে কী হবে, বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ আল্লাহ খুব ভালোবাসে, আল্লাহ ভালোবাসে এবং আল্লাহ তার সমস্ত কাজ করে দেয়। যেরকম যে এ নিয়ে কোরআনের মধ্যে আয়াত আছে, আপনার সূরা ইয়ার মধ্যে আছে, হ্যাঁ, সেখানে বলা হয়েছে যে ব্যক্তি বেশি বেশি সূরা নূহের মধ্যে আছে, যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি করবে আল্লাহ তাআলা বাগ বাগিচা করে দেবেন এবং তার সমস্ত পেরেশানি দূর করে দেবেন। অনেক কিছু আছে, অনেক উপকারিতা আছে, এত বেশি করে ইস্তেগফার করতে হবে। আচ্ছা, এবার সে বলেছিলাম যে শয়তান মানুষের মধ্যে কী করে, প্রথমে কী করে, রাগ সৃষ্টি করে স্বামী স্ত্রীর মধ্যে। শুধু স্বামী স্ত্রী নয়, হ্যাঁ, দুই বন্ধুর মধ্যে রাগ সৃষ্টি করে দেবে, হ্যাঁ, বাপ বেটার মধ্যে রাগ সৃষ্টি করে দেবে, মা মেয়ের মধ্যে রাগ সৃষ্টি করে দেবে। তো যখনই দেখবেন প্রচণ্ড রাগ হচ্ছে এক অপরের উপরে বিনা কারণে, কোনো কারণ নাই, তখন জানবেন শয়তান এসব করছে। এত তখন রাগ করবেন না, কখনো রাগ করা যাবে না, তখন বরং কী করবেন, ধৈর্য ধরবেন, সবুর করবেন, চুপ করে থাকবেন। চুপ করে থাকলে শয়তান পালিয়ে যাবে, দেখবে আরে বাবা আমি এত রাগ তৈরি করছি ওদের মধ্যে, কিন্তু কই রাগছে না, তো রাগছে না, চুপচাপ হয়ে আছে, তাহলে আমার কি লাভ হবে, চল পালিয়ে যাই। যখন পালিয়ে যাবে, শয়তান পালিয়ে যাবে, তখন আপনাদের নিজে নিজে তখন মাথা ঠান্ডা হয়ে যাবে, তখন নিজেরাই ভুল বুঝতে পারবেন যে কেন আমরা রাগ করছিলাম একটু আগে। কিন্তু দোষটা আপনার নয়, দোষ হচ্ছে শয়তান, শয়তান আপনার থেকে রাগ তৈরি করছিল। এবার 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে আপনার কুধারণা, কুধারণা। শয়তান আপনাদের উভয়ের মধ্যে কুধারণা সৃষ্টি করবে, কিন্তু খবরদার, কুধারণার শিকার হবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো প্রমাণ না থাকবে, স্বামীর জন্য কুধারণা তৈরি করবে স্ত্রীর মনে, যে জানিস ও নিশ্চয়ই সে অন্য মেয়েকে ভালোবাসে, এই জন্য তোকে সেরকম গুরুত্ব দেয় না, এই দেয় না, যাতা করবে। তেমনি স্ত্রীর মনে স্বামীর জন্য কুধারণা তৈরি করবে, স্বামীর মনে কুধারণা তৈরি করবে যে তোর স্ত্রী তোকে ভালোবাসে না, তোর স্ত্রী এখন অন্য ছেলের দিকে হয়তো মন পড়ে আছে, যাতা কুধারণা তৈরি করে দেবে। তো কুধারণা বশবর্তী কেন করবে, কুধারণা এর জন্য যাতে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়, যাতে এক অপরকে সার দিয়ে দেয়, ঠিক আছে, এর জন্য এই সমস্ত তৈরি করবে। আর 3 নম্বর হচ্ছে সন্দেহ, শয়তান স্ত্রীর অন্তরে সন্দেহ সৃষ্টি করবে, অথবা স্বামীর অন্তরে সন্দেহ সৃষ্টি করবে, স্ত্রীর জন্য বিভিন্ন সন্দেহ সৃষ্টি করবে। এই সন্দেহ থেকে আস্তে আস্তে তাদের মধ্যে দূরত্ব তৈরি হবে, দূরত্ব থেকে কী হবে, তাদের মধ্যে আপনার এই বিচ্ছেদ তৈরি হবে, বিচ্ছেদ, এবং তাদের মধ্যে এই সন্দেহের পরিবর্তে এরকম হয়ে ঝগড়া তৈরি হয়ে যাবে, ঝগড়া। আর শয়তানের আরেকটা কী কাজ, ওদের উভয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দেবা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দেবে, বিনা কারণে ওরা ঝগড়া করবে। এবার ঝগড়া যখন করবে তখন শয়তান জিতে যায়, কারণ ঝগড়া করলেই তখন শয়তান ওদের মধ্যে এমন রাগ তৈরি করে দেয়,
তখন স্বামী বলতে বলতে এমন কথা বলে ফেলে মেয়েটার, হয়তো মেয়েটা কিছু কথা সে জানতো কিন্তু কথা জানতো, তখন সেটা যখন বলে ফেলে তখন স্ত্রী বলে আচ্ছা আমার ওই কথা তুমি জেনে গিয়েছ, তাহলে তখন সে আর ভরসা পায় না যে তাহলে তো আমাকে নিয়ে সংসার করবে না। তখন সেও কী করে, স্বামী যে কথা জানতো কিছু কথা অনেকে ওর কানে লাগিয়েছে, সেও সেগুলো বলে যে তুমিও তো এরকম মানুষ, তুমিও তো এই করেছো সেই করেছো। এবার স্বামী যখন থেকে আচ্ছা তুমি আমার গোপন কথা জেনে গেছো, তখন কি বিচ্ছেদ, লাস্টে একদম বিচ্ছেদ ছাড়া কোনো উপায় নাই, একদম বিচ্ছেদ হয়ে যায়, স্বামী তালাক হয়ে যায়। তো বন্ধু এই সমস্ত এরকম যদি পর্যায়ে পৌঁছে যায় তাহলে কী করবেন, আসুন এবার আমি আমলগুলো বলি আপনাদেরকে, ঠিক আছে? আসুন এবার এবার আমলগুলো আপনাদেরকে বলবো কী করবেন। তেল নেবেন, 500 তেল নেবেন, আপনার 5 লিটার কি 10 লিটার পানি নেবেন, তারপর আপনার গোসলের পানি নেবেন, গোসলের পানি নেবেন আলাদা একটা বালতির মধ্যে, আর চিনি নেবেন, চিনি 1 কেজির মতন চিনি নেবেন। আমি সব এবার তারপর কী করবেন, তার মধ্যে কী করবেন, একটা ঘরের মধ্যে নির্জনে, স্বামী হোক অথবা স্ত্রী, যদি স্বামী স্ত্রীর জন্য আমলটা করেন তাহলে নির্জনে একটা ঘরে বসবেন। আর যখন সবাই ঘুমিয়ে যাবে, আমার মনে হয় আসার পর করলে সবচেয়ে বেশি ভালো হয়, সবাই ঘুমিয়ে যাবে, ভালো বাচ্চা ঘুমিয়ে যাবে, কেউ জেগে থাকবে না, তখন তখন কী করবেন আপনি আলহামদুলিল্লাহ 21 বার, 21 বার থেকে নিয়ে 40 বার পর্যন্ত পড়বেন আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা পরে সব একবার করে পড়বেন, পরে ফু দেবেন, সব সব কিছুতে ফু দিলেন, এমন করে 40 বার, ঠিক আছে? 40 বার হয়ে গেল আলহামদুলিল্লাহ, তারপর আপনার 4 কুল পড়বেন, 4 কুল, যেরকম কুল ইয়াহুল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা কুল পরে এই পানিতে ফু দেবেন, ঠিক আছে? এগুলো তারপর আপনার আয়াতুল কুরসি, আর সব 21 থেকে 40 বার পর্যন্ত আয়াতুল কুরসি 21 থেকে 40 বার পড়বেন, হয়ে গেল। তারপর আপনার সূরা বাকারার শেষ 2 আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, এটা শেষ পর্যন্ত, সূরার শেষ পর্যন্ত পড়বেন। ওইটা মোটামুটি, এটা আমি বলবো না, এটা এটা আপনার 7 বার থেকে 12 বার পড়তে পারেন এটা, হ্যাঁ, পরে পানিতে ফু দিলেন, ঠিক আছে বন্ধুরা? এগুলো হয়ে গেল। তারপর আপনার কী করবেন, আপনার সূরা আরাফ, সূরা আরাফের আয়াত নম্বর 117 থেকে 119 নম্বর আয়াত পড়বেন, ওইটাও মোটামুটি 21 থেকে আপনার 40 বার পড়বেন। সেটা কি, ওয়াওহাইনা ইলা মূসা আনালকি আসাক ফাইদা তালকাফু মা ইয়াফিকুন ফাওয়াকাল হক ওয়া বাতাল মা কানু ইয়ামালুন ফাগুলিবু হুনালিকা আনকাল আবু সাগিরিন ওয়া উলকিয়া সাহারাতু সাজিদিন ক্বালু আমানা বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন, এতটুকু পর্যন্ত, ঠিক আছে? এটা 21 থেকে 40 বার পর্যন্ত পরে সব কিছুতে ফু দেবেন। তারপরে আপনার সূরা আপনার ইউনুস আয়াত নম্বর 79 থেকে 82 পর্যন্ত, সেটা কি, ওয়াকাল ফিরাউনু উতনি বিকুল্লি সাহিন আলিম আলাম্মা জা আসারাতু ক্বালাল মূসা আলকুমান তুমুলকুন ফালাম আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহি সিহর ইন্নাল্লাহ সাবিতুল্লাহ ইন্নাল্লাহ লা ইউসলিহু আমাল মুফসিদিন ওয়া ইয়াকুলুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন, ঠিক আছে? এটা পড়বে 21 থেকে 40 বার পর্যন্ত। তারপরে আপনার সূরা বাকা, সূরা তোহার আয়াত নম্বর হচ্ছে আপনার 65 থেকে 69 পর্যন্ত, সেটা কি, সে আয়াতটা হচ্ছে আপনার, শয়তান দেখুন শয়তান ভুলিয়ে দিচ্ছে আমার সমস্ত মুখস্থ, আমি সবসময় পড়ি এগুলো। قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إيه آيتا ঠিক আছে, এটা পড়বেন, এটা পড়বেন একেবারে 69 পর্যন্ত, ঠিক আছে? এটা পড়বেন, পরে 21 থেকে আপনার 40 পর্যন্ত আপনি 21 বার পড়তে পারেন, আপনি সেটা আপনার 21 বার পড়লে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, আপনি 40 বার পড়লে আর বেশি খুব মজবুত হয়ে যাবে জিনিসটা, একেবারে গ্যারান্টি কাজ হবে। পরে পানিতে ফু দিলেন, ঠিক আছে? এইবার কী করবেন, এগুলো ফু দিলেন, এবার এবার আপনাদেরকে আমি একটা দারুণ জিনিস শেখাবো, এটা কেউ জানে না, এটা আমার তদবির, এটা স্পেশাল ভালোবাসার তদবির এটা, হ্যাঁ, আর আমি এখন যেগুলো বলেছি না এই, আচ্ছা ঠিক আছে পরে এটা বলবো। তো ভালোবাসা তৈরি স্বামী স্ত্রীর মধ্যে যদি যে যে কারোর মধ্যে আমার শত্রুতা, বিশাল শত্রুতা হয়ে গেছে, এবার শত্রুতা আমি এখন যেগুলো বলবো আপনাকে সে তার দ্বারা শত্রুতা কেটে যাবে, সম্পূর্ণ কেটে যাবে, উল্টো ভালোবাসা তৈরি হবে। যদি আপনি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করতে চান তাহলে এই আয়াতগুলো পড়তে হবে, কমসে কম আপনার 21 বার করে পড়বেন, 21 বার পড়বেন। সেগুলো কি আসুন এবার দেখি, 1 নম্বর সূরা বাকারার মধ্যে আছে, সূরা বাকারার 101 নম্বর আয়াত, 101 নম্বর আয়াত, সেটা কি দেখুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর
ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ও মারুত ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনা ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি ওয়ামা হুম বিদারিনা বিহি মিন আহাদ ইল্লা বিইজনিল্লাহ। এতটুকু পর্যন্ত ঠিক আছে, এটা 21 বার পড়বেন, পরে এতে ফু দিবেন, পানিতে ফু দিবেন। তারপর আপনার, তারপর হচ্ছে আপনার সূরা বাকারা রয়েছে, সূরা বাকারার আয়াত নম্বর হচ্ছে আপনার 164, সেটা কি অমিনা নাসি মায়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ। এটা বেশি করে এটা বলবেন স্পেশাল করে, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, এটা বারবার পড়বেন। তো এই আয়াতটা 21 বার, কমসে কম 21 বার পড়তে হবে, ঠিক আছে। অমিনা নাসি মায়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, হয়ে গেল। এবার 3 নম্বর হচ্ছে আপনার সূরা আনফালের আয়াত নম্বর 62, সেটা কি? সেটা হচ্ছে এই আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহি রহমানির রহিম ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিয়া মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্না আল্লাহ আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুল হাকিম, ঠিক আছে। এই আয়াতটা পড়বেন, এ দারুণ, এই এই আয়াতগুলো দারুণ। জানেন তো এটা অর্থ কি জানেন? ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিয়া মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্না আল্লাহ বাইনাহুম ইন্নাহু আজিজুল হাকিম। এর অর্থ হচ্ছে হে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যখন সৌদি আরবের মধ্যে, আরবের মধ্যে যখন ইসলাম প্রচার করছিল, তখন সব তোমার দুশ্মন ছিল, সবাই তোমাকে ঘৃণা করতো, মারতো কাটতো, এরকম ইচ্ছা ছিল তাদের, ওই কাফেরেরা। তো আল্লাহ তাআলা কী করলো, তাদের অন্তরে তোমার মহাব্বত ঢুকিয়ে দিয়েছে, এমন মহাব্বত ঢুকিয়ে দিয়েছে যার ফলে তারা তাদের ধান থেকে বেশি তোমাকে মহাব্বত করতে লাগলো, এবং তারা ওই কুফুরি ছেড়ে সবাই ইসলামে চলে এসেছে। হ্যাঁ, তো এই কাজটা তুমি যদি পৃথিবীতে যত কিছু আছে, যত সোনা দানার পাহাড়, সোনার পাহাড় আছে, যত কিছু আছে, যত ধন দৌলত আছে, সব যদি তাদেরকে দিয়ে দিতে, তবুও তারা এটা তোমাকে ভালোবাসতো না। কিন্তু আল্লাহ তাবারকাতাল্লাহ তাদের অন্তরে তোমার ভালোবাসা তৈরি করে দিয়েছেন, এই জন্য তারা তোমাকে ভালোবাসছে। এই জিনিসটা যে আল্লাহ তাআলা তাদের অন্তরে তোমার ভালোবাসা তৈরি করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের অন্তরে তোমার ভালোবাসা তৈরি করে দিয়েছেন, এই জন্য তারা তোমাকে ভালোবাসছে। তো এই আয়াতের মধ্যে এটা আছে যে মানুষের অন্তরের মহাব্বত ভালোবাসাকে তৈরি করে, আল্লাহ তৈরি করে, একমাত্র আল্লাহ। এত এই আয়াতের বরকতে আপনার কি ভালোবাসা তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সূরা মুমতাহিনা আয়াত নম্বর 6, সূরা মুমতাহিনা আয়াত নম্বর 6 নম্বর আয়াত, সেটা কি? সেটা হচ্ছে এই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসা আল্লাহ ইয়াজালা বাইনাকুম ওয়া বাইনাল জিন্নাতি মিনহুম মাওয়াদ্দা আল্লাহু কাদির আল্লাহু গাফুরুর রহিম, এটা ঠিক আছে। এই আয়াতটা শুধু ছোট আয়াত, কিন্তু আসাল্লাহু আয়াজাল্লা বাইনাকুম ওয়া বাইনাল যিনা আদায়তু মিনহুম মাওয়াদ্দা আল্লাহু কাদির আল্লাহু গাফুরুর রহিম। তার অর্থ এই যে আল্লাহ হয়তো সম্ভবত আল্লাহ তাআলা তাদের অন্তরে ভালোবাসা তৈরি করবেন, কাদের অন্তরে? যারা তোমার শত্রু তোমাদের মধ্যে এবং ওদের মধ্যে যাদের মধ্যে শত্রুতা রয়েছে, আল্লাহ হয়তো অচিরেই ভালোবাসা তৈরি করবেন, ফলে তারা তোমাদেরকে ভালোবাসবে, তোমাদের কোনো ক্ষতি করবে না। এই আয়াতের অর্থ বুঝতে পারছেন তো? তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। তো আপনারা যদি এইগুলো পড়েন, এক গ্যারান্টি ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি, গ্যারান্টি দিয়ে কাজ করবে, গ্যারান্টি দিয়ে কাজ করবে। এত এটা পরীক্ষিত, এই যে আমি যা কিছু তুলে ধরছি আপনাদের সামনে, এই এইটা দিয়ে আমি কী করি, চিকিৎসা করি, আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই জন্য যাতে মানুষ এইগুলো জেনে তার মাধ্যমে চিকিৎসা করে তাদের নিজের সমস্যার সমাধান নিজেরা করতে পারে, কারো কাছে যেতে না হয়। কেন আজ অনেক মানুষ টাকা খাওয়ার জন্য বসে আছে, শুধু তার টাকা লুটে নিচ্ছে না, মানুষের ইমান লুটে নিচ্ছে এই সমস্ত তান্ত্রিকেরা। তারপরে অনেক আছে আপনার যা তা আপনার তাবিজ দিয়ে দিচ্ছে, ভালোবাসার তাবিজ, আর ওই সমস্ত তাবিজ ভালোবাসা যদি তৈরি করা হয় তাবিজ দিয়ে, তাহলে ওইটা হচ্ছে আপনার জাদু। এত কোনো মুসলমান কোনো ইমানদার জাদুর মাধ্যমে কোনো চিকিৎসা গ্রহণ করতে পারে না, জাদুর মাধ্যমে চিকিৎসা গ্রহণ করলে আপনার ইমান চলে যাবে, এতে ওদের কাছে যাবেন না। আমি যে এই তথ্য দিয়েছি আপনাদেরকে, এর মাধ্যমে একমাত্র চিকিৎসা করুন। ওকে বন্ধুরা, তো এখানে অনেক সময় হয়ে গেছে, ভিডিও অনেক বড় হয়ে গেছে, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।